ওকে তো বুস্টিং করার জন্য আমাদের সর্বপ্রথম কার্ডটা অ্যাড করে নিতে হবে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমরা যাওয়া ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার ওটা হচ্ছে এই যে কয়েকটা দেখতে পাচ্ছেন ইনড্র্যাপ ইন বলতে এইটা আমি আগে শুধু প্র্যাকটিসের জন্য করছিলাম কয়েকটা এই যে অ্যাড রান করি নাই জাস্ট প্র্যাকটিসের জন্য কয়েকটা অ্যাড সেট আপ করছিলাম হুম তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন কার্ড সেট আপ না করেই আগে কার্ডটা কীভাবে অ্যাড করতে হয় সেটাই দেখাচ্ছি কার্ড অ্যাড করার জন্য আপনারা এখানে এসে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এসে এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন বিলিং অ্যান্ড পেমেন্ট এইখানে ক্লিক করলে গাডে ডেট অপশন নিয়ে যাবে হ্যাঁ পেমেন্ট সেটিং লার্ন হাউ টু কিপ পেমেন্ট হ্যাঁ কীভাবে পেমেন্টের ব্যাপারে আমরা ট্র্যাক করবো বা ঠিক রাখবো সেই ব্যাপারে আমাদের জানতে বলতেছে সমস্যা নেই আমি এগুলো বুঝি আচ্ছা এই যে বলছে পে নাও পে নাও মানে কি আবার এখানে আমার কাছে ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত কোনো ডলার পাবে না অলরেডি আমার কার্ডটা অ্যাড করা হয়েছে হ্যাঁ আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে যদি চাই তো আমার কার্ডটা আমার কার্ডটা অ্যাড করা হয়েছে অলরেডি কার্ডটা অ্যাড করা হয়েছে আমি এটা কীভাবে দেখাই পেমেন্ট সেটিংয়ে ক্লিক করলাম এই যে পেমেন্ট সেটিং ক্লিক করলে দেখাচ্ছে এই যে আমার কার্ডটা অ্যাড করা হয়েছে হ্যাঁ কবে অ্যাড করছি তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল তো অ্যাড করি নাই আচ্ছা যাই হোক এটা অ্যাড করা হয়েছে হ্যাঁ ডেইলি স্পেন্ট লিমিট পঞ্চাশ ডলার মানে আমার এই কার্ডে প্রতিদিন আমি পঞ্চাশ ডলার পর্যন্ত খরচ করতে পারব কার্ডটা আমি অ্যাড করেছি অলরেডি কিন্তু আমার স্মরণ ছিল না যাক আমি আপনাদের অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে কার্ড অ্যাড করে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয় যেহেতু এটাতে আমি অ্যাড করছি সেহেতু আপনারা এখান থেকে তো দেখতে পারতেছেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে ভাবে কার্ড অ্যাড করতে হবে দেখেন নতুন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যখন যাবেন আপনি তখন আপনার সামনে এই অপশানগুলি আসবে আসলে এখানে অ্যাকসেপ্ট করবেন করার পরে যে বিষয়গুলো দেখবেন হ্যাঁ এই যে থ্যাংকস ফর অ্যাকসেপ্টিং আওয়ার নন ডিস ডিসক্রিমিনেশন পলিসি এইখান থেকে একটু নিচে আসলে এই যে দেখার অপশান আছে এই যে গেট সেট আপ অ্যাডভার্টাইজ যে এখানে অ্যাড রান করতে বলবে হ্যাঁ কিন্তু অ্যাড রান করার আগে আমাদের যেটা করতে হবে এখানে বলছে হটিজুর ইন্ডাস্ট্রি এখানে এখানে আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই আমরা এখানে জাস্ট ই কমার্স দিয়ে দিলাম দিয়ে নেক্সট করলাম আচ্ছা কোনো পেজ নাই তাই বলতেছে এইস নাই তো কি হইছে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তো আছে এই বাবা রেস্ট্রিকশন মানে ইজ না বাবা কন্টিনিউ সেটআপ এস নট নাও ক্রিয়েট ক্যাম্পেইন ম্যানেজার আসছি হ্যাঁ চলে আসছি আচ্ছা তাহলে আপনারা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসলে যেরকম আপনার আইডির পাশে এরকম একটা নাম্বার পড়বে ওইটি হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এই যেরকম আপনার যে আইডিতে অ্যাডস ম্যানেজার যাবেন সেই আইডির নামের পাশে এরকম একটা নাম্বার পড়বে এটি হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এখন কার্ড অ্যাড করার জন্য কোথায় যাবেন এই যেখানে এখানে আপনার দেখাচ্ছে অ্যাট পেমেন্ট মেথড এখানে ক্লিক করলে হবে অথবা এই বাম পাশে দেখবেন বিলিং এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলেও হবে হুম মানে আপনি এখানে করেন আর এখানে করেন যেহেতু ফার্স্ট টাইম এই জন্য আপনাকে সামনে দেখাচ্ছে যে এখানে ক্লিক করলে অ্যাড পেমেন্ট পেমেন্টের মেথড সেট করা যাবে হুম আচ্ছা এইখানে আমাদের আগেরটাতে একটু যেরকম দেখা এখানে একটু ভিন্ন দেখাবে কারণ এখানে কার্ড অ্যাড করা নাই আমি এখানে পেমেন্ট ছিটিংয়ে যাচ্ছি ডাইরেক্ট দেখেন জিরো টাকা আমার এখানে কোনো কোনো অ্যাকাউন্ট সেট করা নাই ওকে কোনো অ্যাকাউন্ট সেট করেন এই যে পেমেন্ট মেথড সেট করতে বলতেছে তাহলে আমি এখানে যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবো খুব একটু মনোযোগ দিয়ে দেখেন কাজ খুব কঠিন না বাট যদি খেয়াল করেন একদম সহজেই পারবেন আচ্ছা এখানে এসে কান্ট্রি রিজন সেট করবেন আমরা তো বাংলাদেশি এটা অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে থাক কারেন্সি টাকা এইখানে কারেন্সিটা আপনি টাকায় রাখলে আপনার ইটা কাটবে হলো টাকায় হুম এটাকে টাকায় না রেখে আপনি এখান থেকে চলে যাবেন কারেন্সি থেকে আপনি এখান থেকে চলে যাবেন ইউএস ডলারে হ্যাঁ ইউএসডিতে যাবেন চলে ইউএসডি এই যে ইউএসডি ইউএস ডলার মানে আপনি পেমেন্টটা কিসে করবেন টাকায় পেমেন্ট করবেন না কি ডলারে পেমেন্ট করবেন তা আমি ডলারে পেমেন্ট করব সেজন্য ইউএস দিলাম এখান থেকে অ্যাট পেমেন্টে অ্যাট পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলাম করার পরে যেইরকম একটা অপশান আসবে আপনার সামনে এখন অনেকেই যে ভুলটা করে সেটা হলো যে এইখানে সে ক্লিক করে এখানে ক্লিক করা যাবে না খুব মনোযোগ এইখানে ক্লিক করা যাবে না কেন যাবে না কারণ এইটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট যারা যাদের আছে দেশের বাইরে যারা পেপাল অ্যাকাউন্ট ইউজ করে তাদের জন্য হ্যাঁ পেপাল পেওনিয়ার সরি পে শুধু পেপাল এখানে অ্যাড করার অপশন যারা পেপাল করবে তারা এখানে ক্লিক করে এই জায়গায় টিকমার্ক দেবে আমরা যেহেতু কি করব না আমাদের কোনো ক্রেডিট কার্ড নাই এবং পেপাল নাই সেহেতু আমরা শুধু নেক্সট করলেই হবে এই যে এখানে প্রথম যে অপশানটা আছে ভিসা কার্ড মাস্টার কার্ড হ্যাঁ এই যে অপশানটা আছে সে থাকবে আমরা এখান থেকে শুধু নেক্সট করব নেক্সট করার পরে এখানে কার্ডের নামটা যা আসছে তাই দিতে হবে কার্ডের উপরে একটা নাম দেওয়া থাকবে হ্যাঁ ওই নামটা দিয়ে দিতে হবে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কার্ডের নাম্বার পোচ্ছি হ্যাঁ ফোর ওয়ান হচ্ছে ভিসা কার্ডের কোড বুঝতে পারছেন ফোর ওয়ান হচ্ছে ভিসা কার্ডের কোড আমি ইত্যাদি 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 যা অনুযায়ী তাই দিয়ে কমপ্লিট করে ফেললাম এখানে আমি ইত্যাদি 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 দিলাম হ্যাঁ এখানে আমি ইত্যাদি ইত্যাদি দিলাম নান্দি দিলে ওরা ব্লক করে দেবে বাট আপনি আমি শুধু চার্জ ই করার জন্য দিলাম হ্যাঁ বোঝার জন্য দিলাম যে এখানে আপনার কার্ডের নাম্বারটা বসাবেন এখানে মেয়াদ উত্তীর্ণ তারিখটা দেবেন ঠিক আছে আচ্ছা আমি এখানে দিচ্ছি শূন্য এক তারপরে হলো দিলাম হলো পঁচিশ মানে পঁচিশ সালে আমার ম্যাচ শেষ হবে আর এখানে একটা সি ভি কোড থাকে যেটা হলো আপনার কার্ডের পিছনে গোপন একটা কোড নাম্বার থাকে সেই কোডটা তিন অক্ষরে কোড থাকে সেই কোডটা এখানে বসাই দেবেন বুঝছেন আচ্ছা আমি এটা আপাতিভাবে রাখছি এটা দেওয়ার পরে আপনি যেখানে জাস্ট সেফে ক্লিক করলেই সেফ হয়ে যাবে বুঝতে পারছেন মানে এখানে কার্ডের উপরে যে নামটা দেওয়া থাকবে যার নামে অ্যাকাউন্ট কার্ড করা হয়েছে তার নাম দেওয়া থাকবে অথবা যদি কেউ ইনস্ট্যান্ট কার্ড আনে মানে যে কার্ডের উপরে নাম নাই হ্যাঁ সেটার উপর লেখা থাকবে স্মার্ট কার্ড অথবা স্মার্ট লেখা থাকে কোনো 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 ক্ষেত্রে লেখা থাকে কি বলে এটাকে কী বলে ক্লাসিক গোল্ড প্লাটিনাম ইত্যাদি সব তো থাকেই হ্যাঁ পাশে যে কোনো একটা নিক নেম দেওয়া থাকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছুই থাকবে না সেটা নিয়ে কোনো টেনশন নেই মানে যা থাকবে আপনি সেটা দিবেন না থাকলে যার নামে অ্যাকাউন্ট তার নামটা বসাই দেবেন এখানে আচ্ছা এইখানে হলো কার্ডের নাম্বার আর নিচে কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখ মানে মাস এবং ইয়ার আর এখানে হলো সিপিবি নাম্বার গোপন নাম্বারটা দিয়ে সেপে ক্লিক করবেন কার্ডটা অ্যাড হয়ে যাবে ব্যাস আচ্ছা তো এইভাবে করে আমি আমার কার্ডটা অ্যাড করে ফেলছি হ্যাঁ আমার কার্ডটা অ্যাড করে ফেলছি আবার পেমেন্ট চাই কে কোনো কাজই করলাম না দেখেন এই যে আমার এখানে বলতেছে কি যে আমি কার্ড অ্যাড করছি বলতেছে যে সে আমার কাছে দুই ডলার পাবে আমি তো কোনো কাজই করি না দুই ডলার কীভাবে পায় আচ্ছা তাহলে আমাদের কি হয়েছে এখানে কার্ড অ্যাড করা হয়ে গেছে তাহলে এখন আর সমস্যা নেই আমরা কি করতে পারবো এখন আমরা পোস্টিং করতে পারবো পোস্টিং করার জন্য আমরা পেজে চলে যাব আমার এই আইডির আন্ডারে মানে যে আইডিতে আপনি যে আইডির অ্যাড অ্যাডস ম্যানেজারে আপনি কার্ড অ্যাড করলেন হুম ওই আইডি থেকে হলো কাজ করবেন আপনি কথা বুঝতে পারছেন ওই আইডি থেকে কাজ করবেন আপনি চাইলে পরবর্তী আপনার কার্ড রিমুভ করে দিতে পারবেন এখানে এসে আপনাকে কী করতে হবে আগে সুইচ করতে হবে মানে পেজে ঢুকতে হবে এখান থেকে যে পেজে বুস্টিং করবেন সেই পেজে ঢুকতে হবে আর যদি আপনি আইডিতে বুস্টিং করেন সেক্ষেত্রে তো আর কোথাও ঢুকতে হবে না সরাসরি আইডিতে থাকলেই হবে তো আমি পেজে চলে আসলাম পেজে আসার পর পেজে আসার পর আমি চলে যাব যে কোনো একটা পোস্টে এই একটা পোস্ট দেখতে পাচ্ছি আমি এখানে পোস্টের লেখা আছে আচ্ছা আমি ভিতরে না যাই ভিতরে না গিয়ে সামনে থাকি এবং এইখান থেকে ভিতরে যাই আচ্ছা ঠিক আছে এক্সেলেন্ট হেলথ এই যে এখান থেকে আমি চলে যাব একটা পোস্টে অথবা যে কোনো একটা ভিডিওতে এই যে বুস্টিং বুস্ট পোস্ট লেখা আছে আমি এখানে ক্লিক করব খেয়াল করছেন কি না যে কোনো পোস্টের নিচে বুস্ট পোস্ট লেখা থাকবে ওইখানে ক্লিক করতে হবে হ্যাঁ ওইখানে ক্লিক করার পর এই যেখানে একটা বাটন দিতে বলবে কোন বাটনে মানে মানুষ কী করবে এই এই অ্যাডটা পাওয়ার পরে মানুষ কী করবে হ্যাঁ এই যে এই অ্যাডটা পাওয়ার পরে মানুষ কল দিবে না কি মেসেজ দেবে না কি ওয়েবসাইটে ঢুকবে না কী করবে সেইটা তো এইখানে যদি কল কল বাটনটা দিয়ে দেই তাহলে যে এখানে দেখাবে কল নাও আর যদি আমরা মেসেজ সেন্ড মেসেজের বাটনটা দিই এই যেখানে বাটুন আছে অনেকগুলো বাটন আমি এখান থেকে সেন্ট মেসেজ দিলাম তাইলে এখানে দেখাবে পাশে সেন্ট মেসেজ দেখাবে এই যে এই যে অ্যাডের পাশে দেখাচ্ছে এই যে সেন্ট মেসেজ ওকে আচ্ছা এখান থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করা নাই এটা কানেক্ট করতে হবে কানেক্ট করতে হবে না করলে সমস্যা নেই এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে হুম ওরে বাবা পাঁচশো ডলার খরচ করবো মাত্র দশ ডলার আট ডলার আছে পাঁচ আচ্ছা এখানে দেখাচ্ছে দেখাচ্ছে যে বিয়াল্লিশ ই করলে একশো চুয়ান্ন জন রিপ্লাই করবে প্রতিদিন মানে মেসেজ দেবে হ্যাঁ আমি যদি বিয়াল্লিশ ডলার স্পেন্ড করি তাহলে প্রতিদিন আমাকে একশো চুয়ান্ন জন মেসেজ করবে পাঁচ ডলার ছয় সাত আট আচ্ছা মিনিমাম আট ডলার দিতে হবে আট ডলার দিলে আমার কাটবে হল নয় নয় দশমিক মানে নয় ডলার সাথে বিশ সেন্ট কাটবে হ্যাঁ একশো ওয়ান পয়েন্ট টু জিরো এট হল ভ্যাট গভর্নমেন্ট ভ্যাট নিয়ে নিচ্ছে আচ্ছা গেল এটা এখন এইখান থেকে এই যে গেট কোয়ালিটি লিডস ইন ম্যাসেঞ্জার এইখানে অপশন আছে এই যে আছে ম্যাসেঞ্জার বাটন লেভেল আবার কি দ্বিতীয়টা দিতে পারি আমরা নয় আচ্ছা দরকার নাই তো আমি তো সেন্ট মেসেজ দিছি একবার সেন্ট মেসেজটাই থাক এটাই স্ট্যান্ডার্ড আচ্ছা এইখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে হ্যাঁ এই অপশানটা সব সময় কী করবো মানে যেমন আছে এমনই থাকবে হ্যাঁ এই অপশানটা যেমন আছে এমনই থাকবে এটাখানে আমরা কখনো অন করব না কারণ এখানে অন করবে কারা যারা কোনো অ্যাডাল্ট প্রোডাক্ট হ্যাঁ কোনো অ্যাডাল প্রোডাক্ট অ্যাডস করবে অ্যাডস অ্যাডস রান করবে হ্যাঁ বা কোনো হাউজিংয়ের ক্ষেত্রে বা কোনো সোশ্যাল ইস্যু বা কোনো পলিটিক্স ব্যাপার হ্যাঁ এরকম কোনো বিষয় নিয়ে যদি কেউ অ্যাডস রান করে তো সেই ক্ষেত্রে তারা এটা অন করে দেয় এই ক্ষেত্রে এটা অন করলে আবার ফেসবুক থেকে পারমিশন চায় আমরা এটা আমাদের প্রয়োজন নেই আমরা এটা কখনোই অন করব না আচ্ছা এরপর নিচে যাব এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করবো এটা আপনারা সবাই দেখছেন জানেন কীভাবে অডিয়েন্স সিলেক্ট করতে হয় আমরা এখান থেকে অডিয়েন্স দেব শুধু ম্যান হ্যাঁ আমরা এখান থেকে শুধু অডিয়েন্স দেব শুধু ম্যান এই ম্যানের ক্ষেত্রে মোটামুটি আমরা দেব আঠারো থেকে আঠারো থেকে চল্লিশ না আঠারো চল্লিশ বছরের মানুষ তো আর এই কোর্স শিখে কী করবে তিরিশ আমি তিরিশ দিলাম তিরিশ হ্যাঁ আঠারো থেকে তিরিশ বছর আচ্ছা মেন আঠারো থেকে তিরিশ বছর এবার আমরা লোকেশনের চলে যাই লোকেশনের মধ্যে দিব ফরিদপুর ফরিদপুর ঢাকা বাংলাদেশ আমার ফরিদপুরে কতটুকু অংশ জুড়ে আমি দেখাবো আচ্ছা এই অ্যাডটা আমার কতটুকু এস্টিমেটেড অডিয়েন্স দেখাচ্ছে দেখেন সিক্স কিন্তু সাত লক্ষ একাত্তর হাজার থেকে শুরু করে সাত লক্ষ নব্বই হাজার মানুষ দেখাবে মানে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি এই অ্যাডটা চলে যাবে আট ডলারে হুম কিন্তু আমি এটা কতটুকু পর্যন্ত দেখাও কি করব আমি এটাকে একটু চাইলে বাড়াইতে পারি হ্যাঁ চল্লিশ আছে আমি এটাকে একটু যদি বাড়াই দিতে চাই কি বাবা এটা যদি একটু বাড়াই দিতে চাই বাবা সরানো যাচ্ছে কেন তো হ্যাঁ এই যে এখান থেকে বলতে হবে আমি ফরিদপুরের আশপাশে বাহান্ন কিলোমিটারের মধ্যে দরকার নাই চল্লিশ আছে না আপনারা কি দেখতে পাচ্ছেন পরিষ্কার বুঝতে পারতেছেন তো নাকি বুঝতে না পারলে তো সমস্যা দেখাচ্ছি যদি বুঝতে না পারেন তাহলে কি ফায়দা হবে একটু হল করেন আমি তাহলে এখানে চল্লিশ বা পাঁচচল্লিশ যা আসে আমরা ওইটি দেবো স্ট্যান্ডার্ড হ্যাঁ ফরিদপুর ডিস্ট্রিক্ট দিলাম আমি এখান থেকে আরও সিলেক্ট করবো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে এই নিচের এই দাগটা সবসময় যেন সবুজ থাকে এবং এখানে লেখা থাকবে অডিয়েন্স ডিফাই ডিফিফি ডেফিনেশন এটা যদি লেখা না থাকে তাহলে বুঝবেন আপনার একটা রান হবেন হ্যাঁ এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা পার্শ্ববর্তী যে এগুলি আছে জেলাগুলি আছে আমি সেইগুলো আগে দিচ্ছি রাজবাড়ি ডিস্ট্রিক্ট রাজবাড়ি রাজবাড়ি বাংলাদেশ

সেক্ষেত্রে হবে কি একটার মধ্যে একটা ঢুকে যায় সেক্ষেত্রে হবে কি একই ব্যক্তির কাছে ওই অ্যাডগুলো ঘুরে ফিরে বারবার ফেসবুক দেখায় তার দায়িত্ব শেষ করবে এই যে এখন দেখাচ্ছে প্রায় এক দশমিক দুই মিলিয়ন মানুষের কাছে সে দেখাবে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ দেখতে পারবে এখানে দেখাচ্ছে এখন যদি আমি আরো দেই পার্শ্ববর্তী আছে কি গোপালগঞ্জ গোপালগঞ্জ ঢাকা বাংলাদেশ গোপালগঞ্জ গোপালগঞ্জের ডিস্ট্রিক্ট নাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিচ্ছিলাম কিন্তু কুষ্টিয়া ডিস্ট্রিক্ট আসলো যা সমস্যা নাই আসুক আমরা আরো দু একটা সেট করি আমি মাত্র কয়েকটা করে দেখালাম হ্যাঁ মাত্র কয়েকটা করে দেখালাম আপনারা এইভাবে অনেকগুলো সেট করবেন এরপর সেট দিলাম আমার অডিয়েন্স সিলেক্ট তো এখন পর্যন্ত হয় নাই হ্যাঁ এখনও হয় নাই কারণ আমার এইসের ভিতরে কী কী হয়েছে লুকেশন হয়েছে অল্প একটু আর হয়েছে কি বয়সটা আর হচ্ছে কি জেন্ডার এখন আমার আরও অনেক কিছু সেট আপ করা আছে এখন এখানে বসে ইম্প্রুভমেন্ট টু অ্যাড ডেলিভারি এখানে কী আছে এখনগুলো এটা আমার দরকার নাই এইখানেই আমাদের আরও অনেক কাজ আছে হ্যাঁ এখানে আরও অনেক ধরনের কাজ আছে দেখেন এই যেখান থেকে ডিটেল টার্গেটিং এটা হচ্ছে মূল এখান থেকে হলো আমি কি করতে পারবো কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন জেলা উপজেলা থেকে দেখবে সেই লোকেশনগুলো শুধু সেট করে দিলাম হ্যাঁ কিন্তু আপনার ডিটেল টার্গেটিংটা করতে হবে এইখানে এসে ডিটেল টার্গেটিং জিনিসটা কি যে আপনার ফরিদপুর থেকে দেখবে কে দেখবে সেলেরা দেখবে কোন ছেলেরা দেখবে যে ছেলেরা মাঠে কাজ করে তারা না কি যারা রাজমিস্ত্রি কাজ করে তারা নাকি সেটা লেখাপড়ায় জানে না তারা নাকি কেউ দেখবে না এরকম কিছু কি না দেখবে তো অবশ্যই কিন্তু এই একটা কাতের কাছে পৌঁছাবে হ্যাঁ সে লোকগুলো কেমন হবে সে কী কী পছন্দ করবে এরকম লোক এখান থেকে আপনাকে বাছাই করতে হবে সেটার জন্য কি করতে হবে ব্রাউজে ক্লিক করতে হবে এবার ব্রাউজে গেলে আমরা দেখতে পাচ্ছি হুম ডেমোগ্রাফিক্স মানে এক একজন এক এক ক্যাটাগরিতে থাকে যেমন আমি এখন কী অবস্থা আছি চাকরিরত অবস্থায় আছি তাই না চাকরিরত অবস্থায় আছি যারা পড়াশোনা করে তাদের সম্পর্ক কী এডুকেশনের সাথে সেক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক দুজনেই থাকতে পারে ফাইন্যান্সিয়াল এক্ষেত্রে ব্যবসায়িক বিজনেসম্যান এরা থাকতে পারে এই প্রত্যেকটা অপশানে যাইতে হবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে এই পড়াশোনার মধ্যে কাদেরকে আমরা দেব এর ভিত্তিতে এডুকেশন ঢোকার পর দেখেন লেভেল আসছে লেভেল লিপিতে কি আপনি হাই স্কুলের লোক ছেলে মেয়েদেরকে পড়াবেন ই দিবেন হ্যাঁ হাই স্কুলের মেয়েরা সরি হাই স্কুলের ছেলেরা এখানে কাজ শিখতে আসতে পারে হ্যাঁ মানে ভার্সিটির মেয়ে ভার্সিটির ছেলেরা তো আর আপনার এই যে ই শিখতে আসবে না ওয়েল্ডিংয়ের কাজ শিখতে আসবে না হ্যাঁ তো আমি এখান থেকে হাই স্কুলটা সিলেক্ট করে দিলাম হ্যাঁ এরপর দিলাম সাম হাই স্কুল এটাও দিলাম তারপরে এখান থেকে ইউনিভার্সিটিটা দরকার নাই সেখান থেকে ফিল্ড অফ স্টাডি সে কোন বিষয়ের হতে পারবে এটা আমাদের মেনশন করার কোনো প্রয়োজন নেই আচ্ছা ফাইন্যান্সিয়ালে যদি আমরা যাই ফাইন্যান্সিয়াল এখানে ইনকাম ইনকামের মধ্যে যারা বাসা ভাড়া দেয় হ্যাঁ আচ্ছা ইউএস জিপকোড আমাদের ইউএস জিপকোড আছে এরকম মানুষ তো আমাদের প্রয়োজন নেই তাই না দরকার নাই তাহলে এবার আমরা চলে যাই হলো অ্যানিভার্সারি না এখানেও প্রয়োজন না আমি এখানে কাউকে কোনো গিফট বিক বিক্রি করবো না আমি হচ্ছে কী করবো কোর্স সেল করবো ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ডসদের দেওয়া যেতে পারে এখান থেকে যাদের বয়স যাদের জন্মদিন আগামী সাত দিনের মধ্যে আমি এটা দিলাম এইটা দিলাম এইটা দিলাম এটা দিলাম এইভাবে সিলেক্ট করলাম এরপরে যারা নতুন চাকরিতে ঢুকবে তাদেরকে দিলাম যারা অনেক দূরে আছে তাদেরকে দিলাম এইভাবে করে এরপরে প্যারেন্টসদেরকে দিব প্যারেন্টস কি মানে গার্ডিয়ানদেরকে দিলাম হ্যাঁ এখান থেকে আমি যদি আবার একটু করে চলে যাই আবার একটু করে যাই দেখেন আমি এখান থেকে মোটামুটি এই কয়টা দিলাম এই যে কাজ ইন্টারেস্ট ইন্টারেস্টে গিয়ে আমরা আরও কিছু পাব বিজনেস ইন্ডাস্ট্রিজ মানে যারা এখন বিভিন্ন কোম্পানির চাকরি করে মার্কেটিংয়ে চাকরি করতে তারা ভাবতেছে যে আমরা এখান থেকে ওয়েল্ডিংয়ের কাজটা শিখে বিদেশে চলে যাই তো এক্ষেত্রে আমরা চাইলে তাদেরকে চয়েস করতে পারি যারা ট্রাভেলিং করে তাদেরকে তাদেরকে দরকার নেই আচ্ছা ব্যাংকিং ফিন্যান্স যারা ব্যাঙ্কে চাকরি করে তারা এইগুলো শিখতে আসবে না আচ্ছা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হ্যাঁ যারা রাজমিস্ত্রি কাজ করে তারা এখানে আসতে পারে ইকোনমিক্স ইঞ্জিনিয়ারিং না এরা এ দ্বারা এরা আসবে না না আপনাকে কাজের এই ধরন বুঝে বুঝতে হবে যে কী ধরনের লোকজন এখানে আসতে পারে কারা আসতে পারবে না হ্যাঁ সেগুলো বুঝে বুঝে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এগুলো পাইলাম রিটেইলার দিলাম অনলাইন কম্পিউটিং আচ্ছা সেগুলো গেল স্মল বিজনেসটা গেলো ফুড অ্যান্ড ড্রিঙ্ক আমাদের এগুলো দরকার নাই কারণ এর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই অ্যাডের সাথে আচ্ছা এরপরে চলে যাওয়া আমরা বিহেভিয়ার বিহেভিয়ারে যেয়ে এখান থেকে আমাদের কাদের সাথে কী কী সম্পর্ক আছে সেই জিনিসগুলো আমরা বের করব ওকে বিহেভিয়ারে আমরা অ্যানিভার্সারিতে যাবো না কাস্টমার ক্লাসিফিকেশন এইখানে যাব এইখানে গিয়ে আর্জেন্টিনায় থাকতে পারে এরকম লোক নাকি না আমরা এখান থেকে যাব যারা যারা বিভিন্ন দেশে গেছে মানে কাজ শিখে গেছে তাদেরকে যেমন বাংলাদেশ থেকে মানুষ কোন কোন দেশে যায় কিংডম অফ সৌদি আরব না দরকার নেই মালয়েশিয়া এটা দিব আমরা এটা আমরা দিব মালয়েশিয়া তারপরে তারপরে সাউথ আফ্রিকা অনেকে যায় অনেকে যায় না ইউনাইটেড আরব আমিরাত এটা আমরা দিব এটা আমরা দিব কারণ অনেকেই আমাদের দেশ থেকে দুবাইতে যায় এই কাজ শিখে তারপর টার্গেটটা থাকবে এরকম যে আমার এই কাজটা শিখতে পারে যে কাজে অ্যাড দিচ্ছি এই কাজের সাথে সম্পর্ক আছে এরকম লোককে আমাদেরকে টার্গেট করতে হবে এটাকে বলে ডিটেইল টার্গেটিং হ্যাঁ যারা ফেসবুক চালায় আর্লি টেক আচ্ছা ফেসবুক লাইট যারা ব্যবহার করে তারাও দেখবে ফেসবুক হ্যাঁ মানে যারা বিভিন্ন ফেসবুকের অ্যাপস ইউজ করে সে অ্যান্ড্রয়েড থেকে দেখুক আর অন্য কোনো ডিভাইস থেকে দেখুক তারা সবাই দেখতে পারবে আমাদের অ্যাপটা ওকে এই হলো মোটামুটি টার্গেটিং আমি আরও বেশি করলাম না এখান থেকে আসার পরে আমি এখান থেকে আবার সেভ দেবো সেভ দিলে এবার আমাকে দেখাচ্ছে বিস্তারিত কত কিছু দেখেন এখান দেখাচ্ছে আমি কাদেরকে এখান থেকে বাছাই করছি কোন কোন অঞ্চল অঞ্চলটা আমাকে আরও সিলেক্ট করতে হবে এখন পর্যন্ত আমি কমপ্লিটলি করে নাই হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার এটা রান হচ্ছে কয় দিনের জন্য ইউর অ্যাট উইল রান ফর সেভেন ডেজ আমার এই অ্যাটটা সাত দিনের জন্য রান হবে হ্যাঁ তো এটা দেখাইতেছে মোটামুটি রেজাল্টটা আমি কেমন পাবো সেটা টার্গেট অবশ্যই দিবে আমাকে সে টার্গেটটা দিলে কোথায় টাকা কতটুকু কতটুকু পাবো আমি ফিডব্যাক ফিডব্যাকটা কই কে বাবা এটাই এখানে না এটা ওই সেট সেটিং করার সময় দেখাবে হ্যাঁ আমরা যখন আমরা যখন এই যে এই টার্গেটিংটাগুলো টার্গেটিংগুলো করি তখন জিনিসটা আমাদেরকে এই যে নিচে দেখাবে এই যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ বুঝতে পারছেন কি না হ্যাঁ আমরা যখন টার্গেটিংটা করব তখন তারা আমাকে এটা দেখাবে এই যে আমি এই এক যে যে বিষয়ের যে যাদেরকে আমি টার্গেট করছি ওই হিসেবে কতজন মানুষ দেখতে পাবে এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মানে প্রায় দশ এগারো লক্ষ থেকে তেরো লক্ষ মানুষ দেখবে আর কি এই অ্যাপটা তাহলে আমাদের এই হচ্ছে বিষয় আমি যদি এখন পাবলিশি ক্লিক করি আমার এই অ্যাপটা রান হয়ে যাবে হুম পাবলিশি ক্লিক করলেই অ্যাপটা রান হয়ে যাবে আমি আপাতত একটা রান করছি না এই অবস্থায় আপাতত রেখে দিলাম ওকে আচ্ছা এই অবস্থায় আমি রেখে দিলাম রেখে দিয়ে কী করব আমি এখন তো বের হতে পারছি না ব্যাগে গেলেও কাজ হচ্ছে না তাহলে এখান থেকে কী করব এক ক্লিকে কেটে দেবো এখান থেকে এখান থেকে এক ক্লিকে কেটে দেব কেটে দিয়ে এখান থেকে আমরা কী করবো আমরা আবার চলে যাব কোথায় ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার এখানে আবার যদি যাই তবে আমরা আমাদের ওই অ্যাডটা দেখতে পারবো আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যেটা আমরা বুস্টিং এর জন্য সেট আপ করলাম মাত্র সেটা দেখতে পাবো দেখি আসছে কিনা আচ্ছা সেটা সরি বুস্টিং এর তো এখানে আসবে না এখানে আসবে যারা যেটা আমি এখান থেকে ডাইরেক্টলি অ্যাড রান করব সেটা আমার এখান থেকে দেখাবে বুস্টিং এরটা শুধু ওই পোস্টের নিচে থাকে বিধায় ওইটা এখানে হিসেব করে না ওরা তারপরও দেখি ওরা কোনোভাবে আনছে কিনা আনছে কিনা দেখি আছে যাক এগুলো অফ আছে এবার আমরা অফ করে রাখছি প্রবলেম নেই তাহলে আমরা কি করলাম একটা অ্যাড সেটিং অবস্থায় রেখে দিলাম আমরা কি করলাম না অ্যাডটা রান করলাম না আমি আবার আমার সেই পোস্টের নিচে যাই দেখাই সব কিছু করা আছে আমি যদি এখন শুধু এক ক্লিক করি তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ কি লেগছে দরকার আচ্ছা তাহলে আপনারা কি বুঝতে পারছেন কীভাবে এটা রান করতে হবে এখান থেকে আমরা কী করবো আমি আবার দেখাইলাম আবার দেখাচ্ছি এখান থেকে চলে যাব আমরা যে কোনো একটা পোস্টের নিচে যে কোনো একটা পোস্টের নিচে বুস্ট পোস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ক্লিক করার পরে এই যে আমরা সব দেখতে পাচ্ছি হ্যাঁ এইখান থেকে বাটন সেট করতে হবে আর এই যে প্রথমে যেটা থাকবে গোল হ্যাঁ হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড এই অ্যাড থেকে আপনি কি আশা করেন এখান থেকে লেট ফেসবুক সিলেক্ট মোস্ট রিলেভেন্ট গোল বেজ অন ইউর সেটিং আপনার সেটিংয়ের উপর নির্ভর করে কী হবে আমি এখান থেকে কী চাই হ্যাঁ অটোমেটিক থাকলে আমার এখানে মেসেজ আসতে পারে সেল হতে পারে অনেক কিছু হইতে পারে আমি চাচ্ছি কি গেট মোর মেসেজ আমি অনেক বেশি মেসেজ চাচ্ছি গেট মোর এঙ্গেজ গেট এখানে বলছি কি গ্রো কাস্টমার বেজ গেট মোর ওয়েবসাইট ভিজিটর গেট মোর কল কল চাচ্ছেন বেশি না আমি চাচ্ছি অনেক বেশি মানুষে মেসেজ করুক তাহলে এইটা সেট করে দেব আর অটোমেটিক যদি দেন সেই ক্ষেত্রে আপনার কী হবে ওই মেসেজটা আসবে কি না আসবে সেটা নির্ভর করে আপনার চাওয়ার উপরে মেসেজ আসবে কি মেসেজ আসতে পারে কল আসতে পারে যা ইচ্ছে তাই আসতে পারে অটোমেটিক সেট করলে কিন্তু এটা করলে আপনার মেসেজটাই আসবে আর এই ক্ষেত্রে কোনো বাটন সেট করতে হবে না কারণ অটোমেটিক বাটন সেট করা থাকবে আচ্ছা এই যে আমি একটা সেটিং করছি সেটা এখন কিন্তু অলরেডি এখানে রয়ে গেছে হ্যাঁ এই যে আমি যেটা করছিলাম কারণ একবার সেটিং করলে সেটা আর নষ্ট হয় না ঠিক আছে আচ্ছা তাহলে এই এখান থেকে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে অডিয়েন্স সিলেক্ট হয়ে গেলে সেভ দিতে হবে সেভ দিয়ে আমরা কী করবো এই যে আপনাদের এখানে নেক্সট থাকবে নেক্সটে ক্লিক করবেন তারপরে সাবমিট আসবে সাবমিটে ক্লিক করবেন অবশেষে যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে পাবলিশ দেখাবে পাবলিশে ক্লিক করলে একটা রান হয়ে যাবে এটা হলো বুস্টিংয়ের নিয়ম আর আমরা যেটা ডাইরেক্টলি অ্যাডস ম্যানেজার থেকে একটা রান করব সেটা আমরা আজকে দেখাবো না সেটা দেখাবো ইনশাল্লাহ কালকে হ্যাঁ তো এটা স্বাভাবিক অনেক আগে আমরা এই ক্লাসটা নিয়েছিলাম এই ক্লাসটা অনেক দুই তিন দিন চার দিন তিন দিন পর্যন্ত বা এক সপ্তাহ পর্যন্ত মনে হয় যে ক্লাসটা শেখানো হয়েছিলো এটা আমি আরও একবার দেখাইলাম হ্যাঁ তো আগামী কালকে ইনশাল্লাহ আশা করছি আবার আবার দেখাবো সেক্ষেত্রে হলো অ্যাডস ম্যানেজার থেকে আমরা দেখাবো ঠিক আছে আমরা বুস্টিং থেকে করব না কাজটা করবো অ্যাডস ম্যানেজার থেকে ওকে ক্লাসটা এই পর্যন্তই ছিল যদি কারো কোয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন দিতে পারেন করতে পারেন ও আপনি একলা আছেন

सरकार